الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يقول الله لا تخافن من ذي سلطان ما دام سلطاني باقيا وسلطاني لا ينفذ أبدا ولا تخش من الرزق فإن خزائني مليانة وخزائني لا تنفد أبدا ولا تطلب غيري فإن طلبتني وجدتني وإن فتني فتك وفاتك كل شيء أو كما قال عليه الصلاة والسلام شمانی تو مسلمان کرام قربانیر شکھا نیے ہمرا آلوچنا کرب
कुरबानी चले गेছে, হজ চলে গেছে, জিলহজ মাসের প্রথম দশ দিন বরকতময় দিন দশ দিন চলে গেছে। আর এর পরেও যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে কোরআনের এক আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হইও না যে নারী সারা দিন বসে বসে তার সোয়েটার সে বুনায়, সারা দিন বসে বসে বুনিয়েছে, সারা দিন তার সোয়েটার বুনানোর পরে বিকালবেলা আবার সে তার এই পুরো বুনানো সোয়েটার আবার সব এক এক করে খুলে ফেলল। তো সে যেমন এত কষ্ট করল, কষ্টের পরে এটা থেকে উপকার না নিয়ে এটাকে নষ্ট করে যেরকম ব্যর্থ হলো, তোমরাও সেরকম হয়ো না। আমাদের বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ইবাদত দান করেন, রমজানের সময় রোজা দান করেছেন, হজের সময় হজ কুরবানি এগুলো দান করেছেন, আর এগুলোর উদ্দেশ্য আছে। আমরা যদি সেই উদ্দেশ্যগুলোকে ধারণ না করতে পারি, সেই উদ্দেশ্যগুলোকে যদি বহন করতে না পারি, তাহলে ওই নারীর মতোই হবে যে আল্লাহ তাআলা বিভিন্ন সুযোগ দেন আর সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। সারা দিন কষ্ট করে যা কামাই করি, রাতের বেলা বিকালবেলা আবার সব নিজের হাতেই নষ্ট করে দিই। তো কুরবানির একটা বড় শিক্ষা, আমরা দুনিয়াতে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা অফিসে, প্রতিটা বাড়িতে, প্রতিটা দোকানে, প্রতিটা এলাকায় সব জায়গায় সমস্যার মূল একটা কারণ হলো যে সবাই স্বার্থপর, কেউ ত্যাগ করতে জানে না। বাসার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, কেউ যদি নিজে যদি একটু ছেড়ে দেয়, ছাড় দেয়, ঠিক আছে তুমি যা বলো এটাই ঠিক, তাহলে কিন্তু সব সমস্যা শেষ। অফিসের মধ্যে দুজনই দুই বসই লাগছে, এখন কোনো একজন যদি ছেড়ে দেয় আমি ছাড় দিলাম, তাহলে কিন্তু সব ঝামেলা শেষ। দোকানে দোকানে, এলাকায় এলাকায়, পার্টিতে পার্টিতে, সমস্ত জায়গায় জায়গায় যে কেউ কাউকে ছাড় দেয় না, ছাড় দেওয়ার মানসিকতা নাই, ত্যাগ করার মানসিকতা নাই, আমি কেন কষ্ট করব সে কষ্ট করবে, আমি কেন আমার টাকাকে ছাড়ব সে ছাড়বে, আমি তারটা নিব সে আমারটা কেন নিবে, আমি আমার ক্ষমতা সে কেন নিবে, আমি তার ক্ষমতা নিব, আমার সম্মানকে সে কেন হানি করবে, আমি তার সম্মানকে হানি করব। ওই এক স্বার্থপরতা, ত্যাগ না করার মানসিকতা, সে কারণে আজ সব জায়গায় ঝামেলা। আর কুরবানি আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায়। কুরবানি অর্থ হলো আত্মত্যাগ। একটা গরু সে তার জীবনটা দিয়ে দিচ্ছে যাতে হে মানুষ তোমরা খাও, মজা করো, আত্মীয় স্বজনকে ডাকো, সবাইকে মিলে মজা করো। শুধু গরু না, দুনিয়াতে যা কিছু আছে, হুয়াল্লাযি খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি সব তোমাদের সেবার জন্য তৈরি করেছি। সবাই নিজের জীবন দিয়ে দেয় আমাদেরকে সেবা করে যায়, গরু তার জীবন দিয়ে যায় আমাদেরকে সেবা করে যায়, মুরগি তার জীবন দিয়ে যায় আমাদেরকে সেবা করে যায়, ওই ফুল গাছ, ফুলকপি আর বাঁধাকপি, লাউ মূলা যা কিছু আছে সব নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় আমাদেরকে সেবা করার জন্য। আমরা সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করব যে হে মানুষ তোমরাও তোমাদের কিছুকে ছাড় দাও, তোমরা পুরো তোমাদের পুরো জীবনকে চাই না, মানুষের জীবনকে ত্যাগ করা এটা ইসলাম চায় না,
অন্যান্য কিছু ধর্ম আছে তারা মানুষকে কোরবানি দেয়। একেবারে পৃথিবীর শুরু থেকে অনেক জায়গায় এরকম ছিল যে যুদ্ধে তারা জয়ী হয় না, শিশুদেরকে জবাই দাও তাহলে জয়ী হব। হিন্দুদের মধ্যে এখন আছে বলি দাও তাহলে জয়ী হব। অমুক পেতনি আসছে অমুককে জবাই দাও জয়ী হব। ইহুদিদের মধ্যে আছে মুসলমানদেরকে মারতে পারলে এই হবে। খ্রিস্টানদের মধ্যে আছে যে ঈসা আলাইহিসসালামকে নাকি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষকে হত্যা করার জন্য। কিন্তু ইসলাম তার পুরোপুরি উল্টা। ইসলাম হলো ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাদীরা। হে রসুল, আমি আপনাকে পাঠিয়েছি সারা পৃথিবীর মানুষের জন্য। কেন পাঠিয়েছি? তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে কোরবানি করার জন্য। বাশীরা ওয়া নাদীরা, তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করার জন্য। সুসংবাদ দিবেন, হে কাফের, হে মুশরিক, হে ইহুদি, হে খ্রিস্টান, তুমি ইসলাম গ্রহণ করো, তাসলাম, শান্তি পেয়ে যাবা, দুনিয়াতেও শান্তি পাবা, আখেরাতেও শান্তি পাবা। বাশীরা, সুসংবাদ প্রদান করার জন্য। তো ইসলামের মধ্যে জীবন দিয়ে মানুষের সেবা করা নাই। ইসলামের মধ্যে যেটা আছে, আপনি আপনার সময় দিয়ে, আপনি আপনার সম্পদ দিয়ে, আপনি আপনার শক্তি দিয়ে মানুষের সেবা করা। খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যে নাকি মানুষের উপকার করে। ইজা কুনতা তুরিদু আন তাসাআদ ফাসাইদিন নাস, আপনি যদি চান নিজে সুখী হতে তাহলে আপনি মানুষকে সুখী করেন। রসুল একবার দেখতেছেন তার সামনে একটা জানাজা যাচ্ছে, তো রসুল বলতেছেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, এ হয়তো নিজে শান্তি পেয়েছে অথবা তার কাছ থেকে শান্তি পাওয়া হয়েছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল মুস্তারিহ ওয়া মাল মুস্তারাহ মিনহু, শান্তি পেয়েছে আর যার কাছ থেকে শান্তি পাওয়া হয়েছে এর অর্থ কি? তো রসুল বলেন, ইন্নাল মুমিনা ইয়াস্তারিহু মিন আনাইদ দুনিয়া ওয়া আযাহা ইলাল আখিরা। যদি এই জানা যায় এই মৃত ব্যক্তি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে সে দুনিয়ার কষ্ট থেকে নিজে শান্তি পেয়ে গেল, চিরদিনের জান্নাত সে পেয়ে গেল। আর যদি সে কাফের হয়ে থাকে, পাপী হয়ে থাকে, মুল মুস্তারাহু মিনহু ইয়াস্তারিহু মিনহুল আবদু ওয়াশাজারু ওয়াদদাওয়াব, সে যদি পাপী হয়ে থাকে, জালিম হয়ে থাকে, তাহলে তার কাছ থেকে মানব জাতি, জিন জাতি, এমনকি পদার্থ, প্রাণী, সাধারণ প্রাণী, জড় পদার্থ, সবাই তার কাছ থেকে শান্তি পেয়ে গেল। কারণ এই পাপি যখন পাপ করে, তোর পাপি হলো অন্য মানুষকে কষ্ট দিয়ে, অন্য মানুষের উপরে জুলুম করে, অন্য মানুষের অধিকার নষ্ট করে, অন্য মানুষের সম্মানকে নষ্ট করে, সে নিজে মজা করেছে। তো তার, সে যখন মারা গেছে, ওই সাধারণ মানুষ, যারা মাজলুম মানুষ, তার কাছ থেকে নিরাপদ হয়েছে, শান্তি পেয়েছে। শুধু তাই না, এই পাপির কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে খরা দিয়েছেন, অনাবৃষ্টি দিয়েছেন, বিভিন্ন আযাব পাঠিয়েছেন, যার কারণে ওই পাখি, ওই প্রাণী, পশু পাখি সবাই কষ্ট পেয়েছে। আর ওই পাপি যখন মারা যায় তখন পশু পাখিও বলতে থাকে ইয়াস্তারিহু মিনহুল আব ওয়াদদাওয়াব, শান্তি পাইলাম, এই পাপির কারণে আযাব আসতেছিল শান্তি পাইলাম। শুধু তাই না, ওয়াশাজার, গাছ পর্যন্ত তার কাছ থেকে শান্তি পায়। গাছ বলে, এই পাপির কারণে বৃষ্টি হচ্ছিল না, এই পাপির কারণে পানির অভাব দেখা দিচ্ছিল, এই পাপির কারণে আমার এই এই সমস্যা হচ্ছিল, আর এই পাপি মারা গেছে, আমি শান্তি পেয়ে গেছি। তো এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো আত্মত্যাগ করা। আপনি যত ছাড়তে পারবেন, আপনি আপনার বাসার মধ্যে আপনার স্ত্রীর যত সেবা করতে পারবেন, আপনি আপনার ছেলে মেয়েদের যত সেবা করতে পারবেন, আপনি আপনার কলিগদের যত সেবা করতে পারবেন, আপনি আপনার সফর সঙ্গীর যত সেবা করতে পারবেন, আপনি আপনার এলাকাবাসীর, আপনার বিরোধী পার্টির, আপনার শত্রুদের যত আপনি সেবা করবেন, তত আপনি তাদের কাছে আরো প্রিয় হবেন।
আপনি একজনের সাথে সফর করতে গেছেন, এক হোটেল নিছেন, সবচেয়ে ভালো রুমটা আপনি নিয়ে নিলেন, তো সে আপনার সাথে আর দ্বিতীয়বার কখনো সফর করবে না। দুই বউ ঘরের মধ্যে একজনে শুয়ে থাকে, রান্না কে করবে কেউ যায় না, আর একজন সে শুধু একা একাই কষ্ট করে, তো এই আর এক বউ এই বউর সাথে জীবনে থাকতে চাবে না, যে আলাদা বাসায় থাকবো। আপনি আপনার বাসার মধ্যে সবচেয়ে ভালো সিটটা আপনি দখল করবেন, তো আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি আপনার সুবিধাটাই দেখবেন, অফিসের মধ্যে সবসময় আপনার সুবিধাটাই দেখবেন, আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি এলাকার মধ্যে সবসময় আপনার সুবিধাটাই দেখবেন, আপনাকে কেউ পছন্দ করবে না। কিন্তু আপনি যদি ত্যাগ করতে পারেন, আপনার একটু সম্মানকে ত্যাগ করলেন, ঠিক আছে আমারে না হয় গালি দিল, আমি হজম করে নিলাম, দিলাম না, আমার একটু অপমান হইল, শেষ, আমার একটু না হয় ক্ষতি হইল, টাকাই গেল, তারপরে এই দোকানদারের সাথে আমি ঝামেলা করতে গেলাম না, এই সিএনজিওয়ালার সাথে, এই রিক্সাওয়ালার সাথে ঝামেলা করতে গেলাম না, এই প্রতিবেশীর সাথে ঝামেলা করলাম না, আমার একটু জমি না হয় নিল, আপনি তাদের কাছে প্রিয় হবেন। আপনি যত ত্যাগ করতে পারবেন তত আপনি ওই মানুষের কাছে প্রিয় হবেন, তত আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। আল্লাহ তাআলা বলছেন, খালাকতুকা লিইবাদাতি, হে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করছি, আর সারা পৃথিবীকে আমি তোমার খেদমতের জন্য তৈরি করছি, ফালা তানশাগিল বিমা খালাকতুহু লাকা বিমা খুলিকতা লিআজলি, তোমার জন্য যেইগুলো আমি সৃষ্টি করছি এইগুলোই তুমি ব্যস্ত হয়ে, তোমাকে যেই জন্য সৃষ্টি করছি যে ইবাদতের জন্য, তুমি সেটার থেকে গাফেল হয়ে যায় না, তোমাকে তোমার সেবার জন্য আমি সম্পদ সৃষ্টি করেছি, সম্পদ তোমার সেবা করবে, তোমার সেবার জন্য আমি ক্ষমতা সৃষ্টি করেছি, তোমার সেবার জন্য আমি সৌন্দর্য সৃষ্টি করেছি, এই সৌন্দর্য ক্ষমতা সম্পদ এগুলোর পিছনে এত ব্যস্ত হয়ে যায় না যে আমি তোমাকে যেই জন্য সৃষ্টি করছি তুমি সেটাকে ভুলে গেলা। এই জন্য আপনি যখন ত্যাগ করবেন, মানুষের জন্য কোরবানি করবেন, তখন আপনি মানুষের কাছে প্রিয় হবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন, শুধু তাই না আপনি নিজের কাছে প্রিয় হবেন, আপনি নিজে যে শান্তি পাবেন, কখনো ওই আপনি মানুষের স্বার্থ খেয়ে, মানুষের টাকা পয়সা খেয়ে, মানুষের কাছ থেকে সুদ নিয়ে, মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে কখনোই আপনি সেই শান্তি পাবেন না। আমি গত সপ্তাহেও বলেছিলাম, আমরা যেই জিনিসের মধ্যে শান্তি মনে করি, এই ধন সম্পদ আর এই ক্ষমতা আর এই দুনিয়া, যাদের মধ্যে আমরা শান্তি মনে করি, অনেক স্বপ্ন করে আমি বাড়ি বানাই, বাড়ি বানানোর এক মাস পরে এই বাড়ি আপনার কাছে আর কোনো সুখের কোনো কারণ নাই, অনেক সাধনা করে আপনি একটা গাড়ি কিনছেন, এক মাস হয়ে যাওয়ার পরে এই এই গাড়ি আপনার সুখের কোনো, এই গাড়ি আপনাকে শান্তি দেয় না, অনেক শখ করে অনেক মানুষের সাথে মারামারি করে একটা বিয়ে করছেন, বিয়ের তিন চার মাস পরে আর আপনার কাছে নতুনত্ব কিছু দেয় না, দুনিয়াটাই এরকম, অনেক শখ করে আপনি পিএইচডি অর্জন করছেন কিন্তু দুই তিন মাস যাওয়ার পরে পিএইচডি আপনার কাছে থেতলা হয়ে যায়। দুনিয়ার সমস্ত শান্তি আমরা যেগুলোকে শান্তির কারণ মনে করি এগুলো সব ত্রুটিপূর্ণ, এটাকে এই শান্তি আপনাকে স্থায়ী শান্তি দেয় না, ক্ষণস্থায়ী হয়তো চোখের শান্তি দেয়, এগুলো শেষ হয়ে যায় নিমিষে। দ্বিতীয়ত, দুনিয়ার যত শান্তি আছে এই শান্তি ভোগ করার জন্য তিনটা জিনিস দরকার হয়, একটা হলো আপনার সুস্থতা দরকার, অনেক টাকা পয়সা আছে আপনি অসুস্থ, তো এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন, বিছানায় পড়ে আছেন, দুনিয়ার শান্তির জন্য সুস্থতা দরকার, শান্তি ভোগ করার জন্য টাকা পয়সা দরকার, আর ওই শান্তি ভোগ করার জন্য সময় দরকার, এই তিনটা জিনিস যদি একসাথে কারো মধ্যে পাওয়া যায় সেই একমাত্র শান্তি পাবে, সুস্থতা আছে, টাকা পয়সা আছে এবং সময় আছে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনি নিজের জীবনের সাথে একটু মিলান, আপনি ছোটবেলায় আপনার কাছে যথেষ্ট সময়, খেলাধুলার বহুত সময়, আপনার কাছে সুস্থতা আছে, কিন্তু
আপনি ওই খেলাধুলা ক্রিকেট খেলার জন্য দেখার জন্য যে টাকাটা লাগে সেই টাকা আপনার কাছে নাই, আপনি সিনেমা দেখার জন্য যে টাকাটা লাগে সেই টাকা আপনার কাছে নাই, বেড়ানোর জন্য যে টাকাটা লাগে সেই টাকা আপনার কাছে নাই। আপনার খুব শখ, হায় আমার যদি টাকা পয়সা হইতো তাহলে আমি একেবারে দেশ বিদেশ ঘুরতাম, আমি সারাদিন সিনেমা হলে থাকতাম, সারাদিন ওই ক্রিকেট স্টেডিয়ামে থাকতাম। আপনার যখন টাকা পয়সা হয়েছে, মধ্যবয়সী, যখন আপনার টাকা পয়সা হয়েছে সুস্থতাও আছে, এখন আপনার সময় নাই। সকাল থেকে রাত পর্যন্ত অফিসে, অফিস শেষ করার পরে আপনি বিছানায়, আপনি যে এই টাকা পয়সা ভোগ করবেন, আপনার ছেলেমেয়েরা পর্যন্ত বলে যে বাবা আমাদেরকে একটু বেড়াতে নিয়ে যাও, বাবা একটু অমুক পার্কে নিয়ে যাও, বাবা অমুক অমুক জায়গায় নিয়ে যাও, কিন্তু আপনার সময় নাই। আপনি যখন শেষ বয়সে আসেন আপনার সময় আছে, আপনার টাকা পয়সাও আছে, কিন্তু আপনার সুস্থতা নাই। তো দুনিয়ার যত শান্তি, এই শান্তি কখনো মানুষ যেগুলোকে মনে করে এর মধ্যে কখনো শান্তি পায় না, আল্লাহ তাআলা রাখেন নাই। কিন্তু ওই শান্তি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছে আপনি যখন আপনার ওই টাকা আছে, একজন অসহায় গরিব তাকে চিকিৎসা করতে পারে না আপনি দিয়ে দেন, আর সে চিকিৎসা করে তার মুখে যে হাসি, সেই হাসিটা যখন দেখবেন আপনি, আপনার কাছে কি আনন্দ লাগে সেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনার একটু সময় আছে, আপনি একটু সময় দিয়ে একটা মানুষের সুপারিশ করেন, একটা মানুষকে সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য একটু চেষ্টা করেন, তার চাকরির ব্যবস্থা করেন, তার ঋণের ব্যবস্থা করে দেন, একটু সময় দিয়ে তার সেবা করেন, সে যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, না করলেও সে যে একটা হাসি দিবে, সারা জীবন ওই হাসিকে আপনি কখনো ভুলবেন না। শান্তি আল্লাহ তাআলা রাখছেন মানুষের সেবা করার মধ্যে, শান্তি আল্লাহ তাআলা রাখছেন নিজের আত্মত্যাগের মধ্যে। যত আপনি ত্যাগ করতে পারছেন, যত আপনি ত্যাগ করতে পারবেন, দুই ভাই একসাথে আছেন কিন্তু আর এক ভাইয়ের জন্য যত ছাড়তে পারবেন সারা জীবন এই ছাড়া আপনাকে শান্তি দিয়ে যাবে। আমার কোনো কিছু না করে আমার ভাইকে আমি বড় অফিসার বানিয়েছি, ওই ভাই আপনাকে পাত্তা দেয় না, এটাই আপনার শান্তি। আমার সব কিছু ত্যাগ করে আমার ছেলেকে আমি বড় মানুষ বানিয়েছি, এই যে শান্তি, সেই শান্তি আপনি কোথাও পাবেন না। আমার সব কিছু ত্যাগ করে আমার ভাতিজাকে আমি মানুষ বানিয়েছি, আমার সমস্ত সম্পদ ত্যাগ করে এই মসজিদটা আমি বানিয়েছি, আমার সব কিছু ত্যাগ করে এই মাদ্রাসাটা আমি বানিয়েছি, আমার যত সম্পদ ছিল এগুলো দিয়ে এলাকার মধ্যে এই রাস্তাটা আমি করে দিয়েছি, এই যে শান্তি, এই শান্তি আপনি কোথাও পাবেন না। এই জন্য কোরবানির একটা শিক্ষা, আত্মত্যাগ করা। এই আত্মত্যাগ যদি করি মানুষ আমার উপরে খুশি হবে, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবে এবং আমিও আমার উপরে খুশি হব। কিন্তু আমরা কেন করতে পারি না, আত্মত্যাগ কেন করতে পারি না? শয়তান আমাদেরকে শুধু ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান দেখায় তুই টাকা পয়সা খরচ করবি, অভাবী হয়ে যাবি, দুর্নীতি করবি না, সবাই বড় বড় গাড়ি বানাবে, তুই কি করবি, ফকিরের মতো হাঁটবি। শয়তান শুধু ভয় দেখাবে, সবাই মজা করে, তুই কোনো মজা করস না, কত ফুর্তি করতেছে তুই কিচ্ছু করস না, তোর জীবনটা হেল হয়ে গেছে, শয়তান শুধু ভয় দেখাবে। আল্লাহ তাআলা এক হাদিসে কুদসির মধ্যে বলেন, লা তাখাফান্না মিন দি সুলতান, হে আমার বান্দা তুমি ক্ষমতাবানকে ভয় পেও না, মা দামা সুলতানি বাকিয়া, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা বাকি আছে। আর শুনে রাখো, অসুলতানি লা ইয়ানফাদু আবাদা, আমার ক্ষমতা কখনো শেষ হবে না। ওয়ালা তাখশা মিন দীকির রিজক, হে আমার বান্দা তুমি কখনো তোমার অভাবকে ভয় করো না, তুমি অভাবী হয়ে যাবা, অভাবকে ভয় করো না। ফাইন্না খাজাইনি মালিয়ানা, কারণ আমার ভান্ডার ভর্তি। ও খাজাইনি লা তানফাদু আবাদা, আর আমার ভান্ডার কখনো শেষ হবে না। ওলা তাতলুব গাইরি, হে আমার বান্দা আমাকে ছাড়া তুমি অন্য কাউকে ভালোবেসো না, অন্য কাউকে খুঁজো না।
ইন তলাবতানি ওয়াজাত্তানি, যদি তুমি আমাকে খুঁজো আমাকে পাবে, আমাকে যদি খুঁজো আমাকে পাবে। আর দেখেন, আমরা অনেকে মনে করি যে অমুক মন্ত্রীর কাছে যদি একটু যেতে পারতাম তাহলে মন্ত্রী আমার একটা সুপারিশ করে দিলে আমার অমুক চাকরিটা হয়ে যেত, বা অমুক টেন্ডারটা আমি পেয়ে যেতাম, বা অমুক পদটা আমি পেয়ে যেতাম। কিন্তু ওই মন্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা আপনার নাই। মন্ত্রীর কাছে যাব কেমনে? মন্ত্রীর কাছে যাইতে হইলে তো সিকিউরিটি অমুক, মন্ত্রী তো আমার সাথে অ্যাপয়েন্টমেন্টই দিবে না, দেখাই করবে না। আপনি জানেন তার কাছে আপনার স্বার্থ আছে, আপনার কল্যাণ আছে, গেলে পাবেন, কিন্তু যাওয়ার ক্ষমতা নাই। আপনি জানেন আল্লাহর কাছে আপনার ক্ষমতা আছে, আল্লাহর কাছে আপনার রিজিক আছে, আল্লাহর কাছে আপনার সম্মান আছে, কিন্তু যদি আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় না থাকতো তো আল্লাহর কাছ থেকে কিভাবে নিতাম? আল্লাহ তাআলা বলে দিছেন, ইন তলাবতানি ওয়াজাত্তানি, তুমি আমাকে শুধু খুঁজবা, তুমি আমাকে শুধু তালাশ করবা, সাথে সাথে পেয়ে যাবা। নামাজ পড়ো, সাথে সাথে পেয়ে যাবা, কোরবানি করো, সাথে সাথে পেয়ে যাবা, সুবহান আল্লাহ বলো, সাথে সাথে পেয়ে যাবা, আলহামদুলিল্লাহ বলো, আমি সাথে সাথে তোমার কথার উত্তর দেই, আমার বান্দা হামাদানি, আমার প্রশংসা করছে। বুখারী শরীফের হাদিস আছে, মানুষ যখন নামাজে দাঁড়ায় সে সুরায় ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করল। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, উভয় জগতের মালিক রহমান আল্লাহ তাআলা আমার, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন আমার বান্দা, মাজ্জাদানি, আমার অনেক বড়ত্ব বর্ণনা করতেছে। তারপরে যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই ইবাদত করতেছি, আপনার কাছেই সাহায্য চাইতেছি, আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমি তোমার সাহায্য এখনই করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথে রাস্তা, সঠিক রাস্তা দেখান, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে সঠিক রাস্তা দেখাইতেছি। প্রতিটা কথার উত্তর আল্লাহ তাআলা দিতে থাকেন। আপনি একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ তা হাদিসে কুদসির মধ্যে আছে, আমার বান্দা আমার কাছে এক হাত আসে, আমি তার কাছে এক বিঘাত যাই। ইন তাকাররাবা ইলাইয়া ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়িয়ে চলে যাই। আল্লাহ তাআলা এত বড় মহান। ইন তলাবতানি ওয়াজাত্তানি, তুমি আমাকে শুধু খুঁজবা, সাথে সাথে আমাকে পেয়ে যাবা। আর শুনো, ওয়াইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, তুমি যদি আমাকে পাইলা সব কিছু পেয়ে গেলা। একবার বাদশাহ হারুন রশিদের কালিয়ুবি কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এক বাদি ছিল হারুন রশিদের, সেই বাদি কালো কুৎসিত, কিন্তু তাকে খুব পছন্দ করে, সবাই খুব দুর্নাম রটায় দিছে যে হারুন রশিদ তার এই বাদি কালো কুৎসিত বাদি, তারে এত সব তার কথাই শুনে, তারে এত পছন্দ করে, তো সবাই তার বদনাম করতেছে, তার মন্ত্রীরা যারা যারা আছে সবাই বদনাম করতেছে। তো একদিন সে সবাইকে হাজির করলো যে তোমরা সবাই আসো। এখন উনি বলতেছেন যে আজ আমি তোমাদের সবাইকে পুরস্কার দেওয়ার জন্য এখানে ডাকছি, আজকে তোমাদের পুরস্কার হইল আমার এই রাজপ্রাসাদে যে যেটা ধরবা তাকে আমি সেটা দিয়ে দিব। তো এখন সবাই, যত মন্ত্রীরা আর যত বড় বড় অফিসাররা ছিল, যে একজনে স্বর্ণের চেয়ার পাইছে, স্বর্ণের চেয়ার সাথে সাথে ধরছে, আর একজনে বড় একটা টেবিল পাইছে, স্বর্ণের টেবিল সেটা ধরছে, আর একজনে ধনভাণ্ডার পাইছে সেইটা ধরছে, এক একজনে এক একটা ধরছে। ওই যে বাদী কালো বাদী, সে কিছু ধরে নাই, সে এসে রাজার পাশে এসে দাঁড়িয়ে আছে যে কি ব্যাপার, তুমি কিছু ধরো না কেন? বলে হ্যাঁ আমি ধরবো যদি আপনি আমাকে অনুমতি দেন। হ্যাঁ অনুমতি দেওয়া আছে, ধরো। তো সে সাথে সাথে রাজার হাতে এইখানে ধরছে যে কি ব্যাপার, তুই আমার এখানে ধরলা কেন? বলে তারা তো যে আপনি তো বলছেন যে যেটা ধরবে তার সেটা, আমি আপনাকে ধরছি, আমি যদি আপনাকে পেয়ে যাই এগুলো সবই তো আমার। ওয়াইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন যদি আমাকে পাও সব তুমি পেয়ে গেলা।
ওয়াইন ফুত্তানি ফুত্তুকা, আর যদি তুমি আমাকে ছেড়ে দাও আমিও কিন্তু তোমাকে ছেড়ে দিব, আর আমি যদি তোমাকে ছেড়ে দেই ফাতাকা কুল্লু শাই, তুমি সব হারাবা, কিছুই থাকবে না তোমার। এই জন্য ওই আল্লাহ তালার কে যদি আমরা পেতে চাই তো আমাকে কোরবানি করতে হবে। এবং আর একটা বড় উদ্দেশ্য, সেটা হলো কোরআনের মধ্যে আসছে আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, গোস্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হলো তাকওয়া। তাকওয়া এটা এমন, তাকওয়া হলো শাব্দিক অর্থ হলো খোদা ভীতি, আল্লাহ ভীতি। তাকওয়া এটা এমন একটা এবাদত যেটা সমস্ত এবাদতের উদ্দেশ্য, নামাজের উদ্দেশ্য এই তাকওয়া। কোরআনের মধ্যে আছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, তাকওয়া অর্জন করো। যাকাতের উদ্দেশ্য তাকওয়া, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এবং হজের উদ্দেশ্য তাকওয়া, কোরবানির উদ্দেশ্য ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া। রোজার উদ্দেশ্য তাকওয়া, রোজার মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যদি আমার ওই সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহর ভয়, নামাজ রোজা, যদিও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এইগুলোর জন্য আল্লাহ তাআলা ইবাদত আমাদেরকে তৈরি করছেন, কিন্তু এই সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া। কারণ অনেক বান্দা এরকম দুনিয়া থেকে গেছে যারা কোনো ইবাদত করতে পারেন নাই কিন্তু তাকওয়া ছিল, জান্নাতি হয়ে গেছে। এক সাহাবি ইসলাম গ্রহণ করছে, একটা নামাজ পড়ারও সুযোগ পায় নাই, শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাকওয়া ছিল, জান্নাতে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে এবং তোমাদের আগের সকল উম্মতদেরকে আমি যে আদেশ করেছি সেটা হলো তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। আমি হজ করলাম কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, আমি যাকাত দিলাম কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, আমি রোজা রাখলাম কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, কোনোটাই কবুল হবে না। কোরআনের মধ্যে আছে ওমা আমানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি ওয়ালা ইয়াতুনা সলা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের যাকাত কবুল হয় না, ওয়ালা ইয়াতুনা সলা নামাজ তাদের কবুল হয় না, আর তাদের যে সৎকা এগুলোও কবুল হয় না। কেন কবুল হয় না? তারা যখন নামাজ পড়তে আসে যে আমি যদি নামাজ না পড়ি মানুষ আমারে বেনামাজি বলবে, অলসতার সাথে কোরআনের ভাষায় এরকম ইল্লাহম কুসালা, কোনো মতে নামাজটা আদায় করে যায়, আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করে সে নামাজ আদায় করে না। যখন সৎকা দেয় তখন বলে আমি যদি সৎকা না দেই তাহলে মানুষ কি বলবে, অহংকারী হুন, মনে এসে দিতে চায় না, তাও দেয়। হজ করে, আমি যদি হজ না করি মানুষ আমাকে হাদিসা বলবে না, মানুষ বলবে যে এত টাকা পয়সা তো হজ করে না, মানুষের বলার ভয়ে সে হজ করতেছে, আল্লাহর ভয়ে সে হজ করতেছে না। কোরবানি করে, মানুষ কি বলবে আমি কোরবানি না করলে, এই জন্য সে কোরবানি করে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে না। আল্লাহ তাআলা বলেন মমা মানাহুম আং তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করেন না, কারণ তারা এগুলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহর উদ্দেশ্যে সে করে না। এই জন্য এই সমস্ত ইবাদতের উদ্দেশ্য হল তাকওয়া, আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যখন মানুষের থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনের মধ্যে আসছে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, তাকে পাওয়ার জন্য উপায় তালাশ করো, আল্লাহর ভয় আনো, ভয় এনে আল্লাহর কাছে যাওয়ার ওসিলা তালাশ করো। নামাজ পড়ো আল্লাহকে পারবা, যাকাত দাও আল্লাহকে পাবা, কোরবানি করো আল্লাহকে পাবা, হজ করো আল্লাহকে পাবা। তুমি একজন ডাক্তার, মানুষের সেবা করো, তাকে অযথা ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় না আর টেস্ট দিও না, আল্লাহকে পাবা।
তুমি একজন অফিসার, মানুষের ফাইল সাথে সাথে দিয়ে দাও, মানুষের সেবা করো, ঘুষ খাওয়ার জন্য ফাইল আটকে রাখো না, আল্লাহকে পাবা। তুমি একজন বাবা, ছেলে মেয়েদেরকে তরবিয়াত করো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, আল্লাহকে পাবা। তুমি একজন স্বামী, একজন ভালো স্বামী হও, আল্লাহকে পাবা। তুমি একজন অফিসার, তুমি একজন নেতা, ভালো নেতা হও, আল্লাহকে পাবা। প্রতিটা কাজের মধ্যে আমি যদি ভালো কিছু করি তাহলে সেখানেই আমি আল্লাহকে পাব। আর এই যতই আমি নামাজ পড়ি, যতই আমি রোজা রাখি, হজ করি, কিন্তু কোনো আমার এক জায়গায় আমার যদি আল্লাহর ভয় না থাকে, আমি ডাক্তার, আল্লাহর ভয় নাই, অযথা একজনকে আমি একটা টেস্ট দিয়ে দিলাম, অযথা ঘুষ খাওয়ার জন্য ফাইল আটকে রাখলাম, অযথা একজনকে আমার এন্ট্রি পার্টির জন্য জেলখানায় ঢুকায় দিলাম, অযথা তার উপরে ক্ষমতা দেখাইলাম, অযথা তাকে অপমান করলাম, অযথা তাকে কষ্ট দিলাম, আমি যদি আল্লাহকে ভয় না করি তো আমার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য রাখবে না। এই জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তাকওয়া কাকে বলে? লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল। তাকওয়ার নাম এইটা না যে সারাদিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদ পড়ে, আমরা যাকে মনে করি অনেক বড় মুত্তাকি, অনেক বড় ভালো মানুষ, এর নাম তাকওয়া না। তাকওয়া কি? আদাউল ফারায়েদ ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, সমস্ত ফরজ কাজ আদায় করা এবং সমস্ত গুনাহ থেকে বাঁচা। আমি যতই নামাজ পড়ি কিন্তু আমি হারাম খাই তো আমার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল না। আমি যতই হজ করি কিন্তু আমি মানুষের উপরে জুলুম করি, মানুষের অধিকার নষ্ট করি, আল্লাহর কাছে কোনো কিছু কবুল না। তাকওয়া হলো ফরজ যত আমল আছে সব করা, সাথে সাথে সমস্ত গুনাহ থেকে বাঁচা। আমলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তুমি যত পারো, যতটুক পারো করো, যত তাহাজ্জুদ পড়তে পারো পড়ো, রোজা রাখতে পারো করো, যতটুক পারো করো, যতটুক পারো, কিন্তু গুনাহ ত্যাগ করার মধ্যে কোনো যতটুক পারো নাই, গুনাহ তোমাকে ছাড়তেই হবে। তুমি হারাম কখনো খাইতেই পারবা না, হারাম খাবা আবার মোমেন দাবি করবা, হতে পারে না। তুমি কখনো মানুষের উপরে জুলুম করতে পারবা না, জুলুম কোনো সময় তোমার জন্য জায়েজ হবে না। মানুষের অধিকার নষ্ট করা কখনোই তোমার জন্য জায়েজ নাই। মানুষকে কষ্ট দেওয়া, মানুষের অপমান করা, মানুষকে হেয় করা, আজকে মানুষকে হেয় করা তো স্বাভাবিক ব্যাপার, এই এই মানে একটা নেতা হওয়া মানে হইলো তুই তাই বলা। রসুলের এক হাদিস আছে, রিবা সুদ, সুদের মধ্যে 73টা স্তর আছে আর সবচেয়ে নিম্ন স্তরের সুদ হলো, সুদের স্তরের গুনাহ হলো আইয়াজনি উম্মাহু, ওই ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলো 36 বার, এটা হলো সবচেয়ে নিম্নের গুনাহ। আর সবচেয়ে উপরের গুনাহ কি? ইন্না আরবার রিবা, সবচেয়ে বড় গুনাহ হলো ইস্তিকালাতুল মুসলিমি বিআরদিহি, কোন মুসলমানের সম্মানকে হানি করা, কোন মুসলমানের সম্মানকে হানি করা, কোন মুসলমানকে অপমান করা ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। এই হাদিস অনুযায়ী মুসলমানকে আমরা অহরহ অসম্মান করতেছি, অহরহ অপমান করতেছি, আমার এই নামাজ দ্বারা কি কাজ হবে? এই জন্য তাকওয়া হলো যে ফরজ কাজ অবশ্যই করতে হবে, সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এবং এখানে আরেকটু কথা বলে রাখি, অনেক সময় আবার মনে করি যে মুত্তাকি সে যখন গুনাহ করে এ আবার কিসের মুত্তাকি? এই তাবলিগ করে হাজি সাহেব, আবার মেয়েদের সাথে দেখলাম ওই দিন কথা বলে, কিসের হাজি সাহেবে? এই ইমাম সাহেবকে দেখলাম অমুক অকামটা করলো, এই ইমাম সাহেবের পিছনে নামাজই পড়ব না। মুত্তাকি নিষ্পাপ না, কোরআনের ভাষা, আমরা তো একরকম করে নিজেরা মনে করে নিয়ে কি তাবলিগ করে, এ তো ওই অকামও করে, ওই এক অকামের কারণে তারে আমি পুরা একেবারে পাপি বানিয়ে ফেলি। কিন্তু কোরআনের ভাষা হলো উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি হয়েছে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা, যারা প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়িজ, রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, আর একটা কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ,
আর ওই মুত্তাকি যখন নাকি ফাহেশা করে, ফাহেশা মানে হলো বেবিচার, ফাহেশার অর্থ হলো কোনো নারীর সাথে অপকর্ম করা, ওই ওই ইমাম সাহেব সে যখন কোনো নারীর সাথে অপকর্ম করে তার মানে সে মুত্তাকি থেকে খারেজ হয়ে যায় না, আল্লাহ তাআলা বলেন কি সে মুত্তাকি, কিন্তু ওই অপরাধ করার সাথে সাথে অপরাধ করে ফেলছে সাথে সাথে জাকারুল্লাহ ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর আল্লাহকে স্মরণ করছে, হে আল্লাহ গুনাহ করে ফেলছি মাফ করে দেন। মুত্তাকি গুনাহ করবে, মুত্তাকি নিষ্পাপ না, নবী না, গুনাহ করবে, কিন্তু মুত্তাকি হলো ওই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে সে তওবা করবে। এই জন্য আমি তাফসির একদিন বলেছিলাম গুনাহগার চার প্রকার। প্রথম গুনাহগার আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম খাতাউন, তোমরা সবাই গুনাহগার, রসুলের হাদিস এরকম কুল্লুকুম খাতাউন, তোমরা সবাই পাপি, কিন্তু পাপীদের মধ্যে ভালো কারা, ওয়াখাইরুল খাতাঈন আত-তাওয়াবুন, পাপীদের মধ্যে ভালো হলো তারা যারা নাকি গুনাহ করার পরে পরেই সাথে সাথেই সে তওবা করে। রসুলের হাদিস আছে যে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন আবার তওবা করে তো আল্লাহ তাআলা তার সেই গুনাহকে সওয়াব দিয়ে রূপান্তরিত করে দেয়। তো গুনাহ করা এটা কোনো খারাপ কিছু না, কিন্তু গুনাহের পরে সাথে সাথে আপনাকে তওবা করতে হবে, এ হলো এক নম্বর পাপি। দ্বিতীয় নম্বর পাপি হলো যে পাপ করে ওয়াস্তাহিনু বিল মাসিয়া, পাপকে সে হালকা মনে করে। রসুল এক হাদিসের মধ্যে বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু তাহতা জাবালিন ওয়াকিউন আলাইহি, মুমিন গুনাহকে এরকম দেখে, একদিন ফজর নামাজ ছুটে গেছে সে এটাকে কেমন দেখে, সে এক পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়টা তার মাথার উপরে পড়তেছে, সে যেরকম আতঙ্কিত, আল্লাহ এই বিল্ডিংটা আমার মাথার উপরে পড়তেছে, যেরকম আতঙ্কিত মুমিন ফজর নামাজ কাজা করার সাথে সাথে তার এরকম আতঙ্ক, এরকম আহাজারি, এরকম তার দুঃখ শুরু হয়ে যাবে। আর ওয়া ইন্নাল মুজরিমা, আর পাপি সে গুনাহকে কেমন দেখে, ইয়ারা যুনুবাহু কাযুবা বিন মাররা আলা আনফিহি ফাকালা হা কাযাবিহি, সে গুনাহকে দেখে একটা মাছি তার নাকের উপরে পড়ছে আর মাছিটারে আবার সরায় দিছে, পাপ করছি আজকে ই করলাম, সুদ খাইলাম, এই ঠিক আছে কি সমস্যা, কি সবাই খায় আমিও একটু খাইলাম, আজকে ঘুষ খাইলাম মানুষ সবাই খায় আমিও খাইলাম, সিনেমা দেখলাম সবাই করে আমিও করি, তো সমস্যা কি, সে গুনাহকে গুনাহই মনে করে না, হালকা মনে করে, এটা দুই নাম্বার পাপি। তিন নাম্বার পাপি হলো আল্লাহ রসুল বলছেন কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে, কিন্তু এক ব্যক্তিকে মাফ করা হবে না, সে কে, ইল্লাল মুজাহিরুন, যে গুনাহকে প্রকাশ্যে করে, সে সিগারেট খায় প্রকাশ্যে, দেখ আমার ফুটা কেমনে গোল দিয়ে বের হয়, সে গর্ব করে সিগারেট খায়, সে মদ খায় দেখ কত পোস করে মদ খায়, সে গান করে দেখ আমার গানটা কত সুন্দর, আমি অমুকের মতো গিটার বাজাইতে পারি, দেখ তোরা তো কেউ ওই মেয়ের সাথে টাঙ্কি মারতে পারলি না, দেখ আমি মেরে দেখাই, তোরা তো কেউ অমুকরে সাইজ করতে পারলি না, দেখ আমি সাইজ করে দেখাই, সে গুনাহ করে এবং গুনাহকে সে গর্ব মনে করে, প্রকাশ্যে করে সে, এটা হলো তিন নাম্বার পাপি। আর চার নাম্বার পাপি হলো এর চেয়ে আরো ভয়ঙ্কর, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ আছে তারা কৃপণতা করে নিজেরা, সাথে নিজেরা কৃপণতা করে না, মানুষকেও কৃপণতার আদেশ করে, নিজে পাপ করে আবার মানুষকেও পাপ করতে বলে, কি করলি একটা মেয়েরে পটাইতে পারলি না, কি করলি এইটা একটা সিনেমাও দেখলি না জীবনটাই তো শেষ, কি করলি ওই কামও করতে পারলি না, অমুক রে এইটা করতে হবে তোর জীবনটাই তো, নিজে পাপ করে অন্যকেও পাপের আদেশ করে। তো আমি যেটা বলার উদ্দেশ্য, মুত্তাকি গুনাহ করবে, কিন্তু মুত্তাকি গুনাহ করার সাথে সাথে সে তওবা করবে, আমি গুনাহ করে ফেলছি এই জন্য আমার কোনো উপায় নাই, না আল্লাহ তাআলা এমন বান্দা কি চায় যে গুনাহ করছে সে অস্থির, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আর একটা উদ্দেশ্য হলো তাকওয়া, ওই তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে আসবে তো তখন সে আল্লাহকে প্রতিটা ক্ষেত্রে, শুধুমাত্র কোরবানির সময় সে ভয় করবে না, তার দোকানে সে ভয় করবে হালাল নাকি হারাম, তার চাকরিতে সে ভয় করবে হালাল নাকি হারাম, তার ব্যবসায় সে ভয় করবে, তার ঘরের মধ্যে সে ভয় করবে, আমার স্ত্রীকে আমি যা বলতেছি এটা তার উপরে জুলুম হচ্ছে নাকি তার উপরে দয়া হচ্ছে, আমার ছেলেমেয়েদের সাথে যা করতেছি এটা কি তার বিয়েতে হাসানা, ভালো লালন পালন হচ্ছে নাকি অশুভ লালন পালন হচ্ছে, আমি আমার প্রতিবেশীর সাথে যা আচরণ করতেছি এটা কি ভালো আচরণ হচ্ছে না খারাপ আচরণ হচ্ছে,
হাদিসের মধ্যে এটাও আছে, রসুল বলছেন কোরবানির একটা ছিল ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল ইহসান, আল্লাহ তাআলা তোমাদের উপরে সুন্দরকে ফরজ করেছেন, অতএব তোমরা জবাইও করো সুন্দর করে। কাউকে হত্যা করতে গেলে জবাই যখন করতে যাবা ইয়াহিদ্দু সাফরাতা, তলোয়ারকে ভালো করে ই করো, তোমার ছুরিকে ভালো করে ধার দাও, ধার দিয়ে তারপরে জবাই করো, জবাইটাও সুন্দর করে করো। আমার চাকরিটা আমি সুন্দর করে করব, আমার স্ত্রীদের সাথে মোয়ামেলা আমি সুন্দর করে করব, আমার যা কিছু, এমন না যে বাস আল্লাহর দুনিয়ার কাম সব, না, সব কিছু সুন্দরভাবে করতে হবে। নয়টার অফিস আমি দশটায় গেলাম আর এক ঘন্টা বৈশা বৈশা জিকির করলাম, কোনো কাজ হবে না। আপনার নয়টায় যখন অফিস, নয়টাই আপনার ঢুকতে হবে, না হলে এই এক ঘন্টার পয়সা যে নিতেছেন এটা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমিন।